ধর্মভিত্তিক দলগুলোর প্রস্তুতি নিচ্ছে যার যার মতো, তবে দৃষ্টি বিএনপির দিকে। জানিয়ে দেব বরিশালে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো। এদিকে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। তথ্যমন্ত্রী বলছেন অন্য কেউ ক্ষমতায় এলে ভাতা বন্ধ করে দেবে। সর্বশেষ জানিয়ে দেব বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলে মন্তব্য করেছেন মঈন খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ধর্মভিত্তিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে যার যার মতো, তবে দৃষ্টি বিএনপির দিকে। আগামী জাতীয় নির্বাচনে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর কোন দল কি ধরনের ভূমিকায় অবতীর্ণ হবে তা এখনো পরিষ্কার নয়। বেশিরভাগ ইসলামী দলের দৃষ্টি বিএনপির দিকে। বিএনপি যদি আন্দোলন করে সরকারকে চাপে ফেলতে পারে তাহলে ধর্মভিত্তিক দলগুলোর অবস্থান হবে একরকম, আর যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তাহলে অবস্থা হবে আরেক রকম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মূলত এই রাজনৈতিক সমীকরণ সামনে রেখে অধিকাংশ ইসলামী দল পরিস্থিতির উপর নজর রাখছে। এর মধ্যে একটু ব্যতিক্রম চরমনয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা এবার জোরে সোরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে সম্ভাবনা কয়েকটি ইসলামী দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গড়ারও চেষ্টা করছে। তবে একাধিক ইসলামী দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচন ঘিরে ধর্মভিত্তিক দলগুলো ভালোই চাপে আছে, তাদের উপর সরকারি মহলের শক্ত নজরদারি রয়েছে যাতে ইসলামী দলগুলো কোনোভাবেই বিএনপির দিকে না ঝুঁকে পড়ে। মহল বিশেষের এই তৎপরতা বিবেচনায় রেখে ইসলামী দলগুলো রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে। তারা দেখতে চাইছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদি এরই মধ্যেই ধর্মভিত্তিক নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় সব দলই যে যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, একই সঙ্গে যার যার আঙিনায় দলীয় শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন রাজনীতিতে বেশ সক্রিয়। জামায়াত প্রায় দুই যুগ ধরে বিএনপির সঙ্গে আন্দোলন ও নির্বাচন করছে। সম্প্রতি বিএনপি 20 দলীয় জোট অনানুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার পর জোটবদ্ধ রাজনীতির নতুন যে মেরুকরণ হয়েছে তাতে জামায়াত বাদ পড়েছে। প্রথম দুটি কর্মসূচির পর তারা যুগপথ কর্মসূচি থেকে দূরে রয়েছে। এ অবস্থায় চলমান আন্দোলন এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের ভূমিকা কেমন হবে তা এখনো চূড়ান্ত নয়, যদিও দলের নেতারা বলছেন তারা সরকার বিরোধী আন্দোলনে আছেন থাকবেন। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আন্দোলন এবং নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে তাদের বনিবানা হবে কিনা সেটি দুপক্ষের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে একটি বিষয়ে জামাত একমত যে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটি 2014 ও 2018 সালের নির্বাচনে প্রমাণিত হয়েছে। বরিশালে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বিদ্যুৎ, ভোজ্যতেল, চাল ডাল, সিলিন্ডার সহ গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। আজ বুধবার সকালে বরিশাল নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটি, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন সরকার দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। দফায় দফায় বিদ্যুৎ, এলপি গ্যাস, ভোজ্যতেল সহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে ব্যবসায়ীদের মুনাফা লুটের পথ করে দিয়েছে। দেশের মানুষ এখন ন্যূনতম খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য রীতিমতো লড়াই করছে। কিছু মানুষ অর্থবিত্তে ফুলে ফেঁপে উঠেছে। এই লুটতন্ত্রের অর্থনীতির জাতাকলে পিষ্ট মানুষের পক্ষে এখন আর কোনো রাজনীতি নেই, অথচ মাথাপিছু আয় বৃদ্ধির ফাঁকা বুলি দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সরকার। সমাবেশে বক্তারা আরো বলেন দেশের মানুষের এমন দুর্বিষহ অবস্থার মধ্যে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। সবশেষ 30 জানুয়ারি প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে 5% ও পাইকারি পর্যায়ে 8% বাড়ানো হয় বিদ্যুতের দাম, যা কার্যকর চলতি মাস থেকে। এতে সাধারণ মানুষের বেঁচে থাকা আরো কষ্টসাধ্য হয়ে গেল। বিদ্যুতের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের দাম আরো বাড়বে। সামনে রমজান মাস, তাই সব ক্ষেত্রে মানুষের অসহনীয় ভোগান্তিতে পড়বে। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। শুনানির জন্য আগামী 9 মার্চ দিন ধার্য করেছে আদালত। বুধবার কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এদিন ধার্য করেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া। এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী হাজিরা দেন। এরপর প্রয়োজনীয় কিছু কাগজ না পায় শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য 9 মার্চ দিন ধার্য করেন। এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি শেষ করে দুদক। 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অসচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। 2018 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়। এরপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও তালতলা এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলার হুসাইন, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হুসাইন, মোহাম্মদ এস রহমান, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তৌহিদুল হক মিজবা, ঢাকা মহানগর পূর্ব সেক্রেটারি তাকরিম হাসান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অন্য কেউ ক্ষমতা এলে ভাতা বন্ধ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতা আসলে ভাতা বন্ধ করে দিবে। আমাদের সরকার যদি আবারও ক্ষমতা আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসবে। আজ বুধবার দুপুরে রাঙ্গুনিয়া বেতাগিতে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্রের প্রদর্শনী ও উপকারভোগীদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতাগি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিল। বিএনপি এসে সে ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম করে, এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া সব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দিবে। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসবে। ইকবাল হোসেন সবুজ ও মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেকান্দার চৌধুরী, এনএনকে ফাউন্ডেশন চেয়ারম্যান খালেদ মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ইদ্রিস আজগর, আক্তার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল আলম চৌধুরী আয়ুব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আফসার তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, উপদেষ্টা শাহাবুল্লাহ চৌধুরী সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশাজীবীর পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বললেন মঈন খান। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আজ বুধবার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, একদিকে অর্থনৈতিক কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল, অন্যদিকে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। তিনি বলেন, IMF এর কঠিন শর্তের আঘাত ধনীদের উপর পড়বে না, দরিদ্রের উপর পড়বে। সরকারের জোর গলায় বলছে IMF সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে, কিন্তু আদতে IMF এর কাছে ভিক্ষা চেয়েছে তারা। মঈন খান অভিযোগ করে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। সরকারের সমালোচনা করে রাষ্ট্রবিরোধী বলে চালানো হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে। মঈন খান আরো বলেন, বিএনপির উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সরকার ভালো কাজ করতে থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। ঔপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।